আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। সংবাদ কক্ষে আছি আমি আলাভি জাহান। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। কৃষি ব্যবসা সহ নানামুখী কার্যক্রমে মালয়েশিয়ায় বাড়ছে বাংলাদেশি কর্মী চাহিদা। 3 বছরে 5 লাখ শ্রমিক পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। এবং কুষ্টিয়ায় আগে ভাগে খেজুর রস আহরণ শুরু। রস ও পাটালির স্বাদ নিতে ভিড় করছেন ক্রেতা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আমাদের ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। কৃষি ব্যবসা সহ নানামুখী সেবা কার্যক্রমের ফলে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীর চাহিদা দিন দিন বাড়ছে। এই বিবেচনায় দীর্ঘ বিরতির পর মালয়েশিয়া খুলে দিয়েছে শ্রমবাজার। এই লক্ষ্যে আগামী 3 বছরে 5 লক্ষ শ্রমিক পাঠানোর কাজ শুরু করেছে বাংলাদেশ সরকার। তবে প্রবাসীদের দাবি কাজটি আরও দ্রুত সম্পন্ন করার। বিস্তারিত রিপোর্টে শায়েক সিরাজ। বাংলাদেশের সম্ভাবনাময় শ্রমবাজারের দেশ মালয়েশিয়া, যেখানে বছরের পর বছর প্রবাসী বাংলাদেশিরা পরিশ্রম আর বিশ্বস্ততা দিয়ে সুনাম কুড়িয়েছেন, গড়েছেন ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বড় বড় কৃষি খামার। তারা বলছে পর্যাপ্ত শ্রমিকের চাহিদা রয়েছে এখানে। শ্রমিক এখানে এখন শর্ট আছে, কিন্তু আপনি বাংলাদেশ থেকে তো চাইলেই আনতে পারেন। বাংলাদেশ থেকে আনার জন্য চেষ্টা করতেছি। আমার দোকানেও লোক লাগে, দোকানেও লোক শর্ট। আচ্ছা আচ্ছা। আমার দোকান আছে, রেস্টুরেন্ট আছে, ওখানেও লোক লাগে। আশার কথা, বাংলাদেশিদের জন্য শ্রমবাজার খুলে দিয়েছে মালয়েশিয়া। শ্রমবাজার, কৃষি উৎপাদন ও বাংলাদেশি কৃষি পণ্যের বাজার সম্ভাবনা বিবেচনা করেই বাংলাদেশ হাইকমিশন নানামুখী সেবা কার্যক্রম হাতে নিয়েছে বলছেন তারা। আগামী 3 বছরে আমরা 5 লক্ষ নতুন শ্রমিক মালয়েশিয়াতে নিয়ে আসার টার্গেট করেই কাজ করছি, এবং সেটি অর্জনের জন্য আমরা প্রতিনিয়ত দূতাবাস কিন্তু কাজ করে যাচ্ছি। সাধারণ শ্রমিকের পাশাপাশি বেশি সংখ্যক স্কিল প্রফেশনাল যাতে নিয়োগ হয় সেটির চেষ্টা আমরা করছি। প্রবাসী কর্মীদের কল্যাণে পাসপোর্ট রিনিউ সহজীকরণে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আমাদের যে কোনো বাংলাদেশি কর্মী ভাই মালয়েশিয়ার যে প্রান্তে অবস্থান করুক না কেন, উনি মালয়েশিয়ান পোস্ট অফিসের যে কোনো শাখার মাধ্যমে তার পাসপোর্টের আবেদনটি ওখানে জমা দিলে অনলাইনে সেটিকে রেজিস্ট্রেশন করে তাদের যে জিপিও আছে তার মাধ্যমে সারা মালয়েশিয়াতে বিতরণ করে। বিশ্বব্যাপী চলা হালাল ফুডের বাজারও ব্যাপক সম্ভাবনার কথা জানান দিচ্ছেন বাংলাদেশি হাই কমিশনার। বর্তমানে প্রায় হালাল ট্রেডের বাজার $2 trillion মতো বিশ্বব্যাপী। বাংলাদেশের যে প্রসেসিং জোন যেগুলো হচ্ছে সেখানে যদি আমরা হালাল প্রসেসিং জোন করতে পারি এক বা একাধিক, তাহলে আমরা বিশ্বব্যাপী বাংলাদেশি পণ্য, হালাল পণ্য বাজারজাত করার সুযোগ পাবো। এই মুহূর্তে 5 লক্ষ শ্রমবাজারের চাহিদা রয়েছে মালয়েশিয়ায় এবং প্রতিদিনই এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে সরকার অভিবাসন ব্যয় কমিয়ে আনলেও বাস্তব ক্ষেত্রে তা পরিলক্ষিত হচ্ছে না। আর মালয়েশিয়ার কারিগরি সহযোগিতায় বাংলাদেশে হালাল পণ্য উৎপাদনের একটা বিশাল বাজার বিশ্বব্যাপী রয়েছে। এই বিষয়গুলো যত তাড়াতাড়ি আমরা আমলে আনব, আমাদের বৈদেশিক মুদ্রার আয় এবং বিশ্বের শ্রমবাজার দ্রুতই সম্প্রসারিত হবে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন থেকে শায়েক সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। চ্যানেল আই কৃষি সংবাদে এবার বিরতি, এবং বিরতির পর যা থাকছে। বিরতির পর চ্যানেল আই কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। কুষ্টিয়ায় এবার আগেভাগে খেজুর রস আহরণ শুরু হয়েছে। রস দিয়ে এখন তৈরি হচ্ছে গুড় ও পাটালি। শীত তেমন শুরু না হয়, গুড় উৎপাদন কম হলেও রস ও পাটালির স্বাদ নিতে গাছিদের কাছে ভিড় করছেন ক্রেতারা। সবশেষে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কৃষি ব্যবসা সহ নানামুখী কার্যক্রমে মালয়েশিয়ায় বাড়ছে বাংলাদেশি কর্মীর চাহিদা। 3 বছরে 5 লাখ শ্রমিক পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। এবং কুষ্টিয়ায় আগে ভাগে খেজুর রস আহরণ শুরু। রস ও পাটালির স্বাদ নিতে ভিড় করছেন ক্রেতা। দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।